মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্ক কাটেনি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। টেকনাফ সীমান্তের কেরুনতলি থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতেই এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা নিশ্চয় জানেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের যে ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গত কয়েক মাস ধরে সে দেশের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এই তুমুল সংঘর্ষের কারণে মিয়ানমার থেকে নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ইতিমধ্যেই আবারও দ্বিতীয় দফায় 285 জন বিজিপি সদস্য অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছে, যাদেরকে নাইক্ষ্যংছড়িতে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে মুহূর্তে যোগাযোগ চলছে, তাদেরকে আগামী পরশুদিন অথবা তার পরের দিন অথবা আগামীর যে কোনো সময় আগামী দিনের যে কোনো দিনই আসলে তাদেরকে মিয়ানমারের সমুদ্রপথে আবারও ফেরত পাঠানো হবে, সেই বিষয়টি আমরা আসলে নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি। ঠিক এমন পরিস্থিতিতে কক্সবাজারের নাফ নদীর যে সীমান্তবর্তী এলাকা মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি আসলে পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে বলেছেন যে সীমান্ত এই মুহূর্তে সুরক্ষিতই রয়েছে এবং আর কোনো ধরনের অনুপ্রবেশ কোস্টগার্ডের পক্ষ থেকে আসলে করতে দেওয়া হবে না। সেই কারণেই আসলে কোস্টগার্ডের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় এবং নাফ নদী সীমান্তে তারা আসলে টহল জোরদার রেখেছে।